23 সেপ্টেম্বর অর্থাৎ আজ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্স এর কাছে, এটা আপনারা পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে পারবেন। কলকাতা নাইট রাইডার্স কাছে সেমিফাইনালে যাওয়ার হাতছানি, তো অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স যাবে আবারও প্রথম ম্যাচটি জিতে সংযুক্ত আরব আমিরশাহীতে এবছর আইপিএলে তারা টেবিল টপার হতে। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে কলকাতা নাইট রাইডার্সের এই তিনটে ভুল করলে চলবে না, মুম্বাই সুযোগ পেয়ে যাবে, তার জন্য কলকাতার ফলস্বরূপ ম্যাচটি হারতে হতেও পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেখানে আপনাদের প্রথমে জানিয়ে দেই যে ম্যাচটি, সেই ম্যাচটি হলে প্রথমেই যে ভুল করা যাবে না, টসে জিতে কোনো মতেই ব্যাটিং করার সিদ্ধান্তটা নেওয়া যাবে না। যদি টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় ইয়ান মর্গ্যান, তাহলে কিন্তু জেতার আরও পার্সেন্টেজ আরও বেড়ে যায়। তার কারণ আপনাদেরকে জানাই যে বিশেষ করে আবুধাবি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বলিং ফেভার বেশি করেছে। আর আগের ম্যাচেই আপনারা দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের বলিং পিচ অ্যান্ড কন্ডিশন অবশ্যই ঠিকঠাক আছে। এবং দ্বিতীয় যে ভুলটা, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই ব্যাটিং অর্ডারকে নিয়ে বলবো। ওপেনার ঠিক আছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারকে নিয়ে রাসেলকে অবশ্যই একটা উইকেট কিংবা দুটো উইকেট পড়ার পরে নামাতে হবে। বিশেষ করে 10 ওভার বাকি থাকতে রাসেলের হাতে বা 8 ওভার বাকি থাকতে রাসেলের হাতে, এমন সময় কলকাতা নাইট রাইডার্সকে রাসেলকে ব্যাটিং করাতে হবে। আপনাদের মতামত এবং আমাদের মতামত অবশ্যই একই হলে নিচে কমেন্টে জানান। রাসেলকে বিশেষ করে হাতে যেন অনেক বল বেঁচে থাকে, মিনিমাম তো 7 থেকে 8 ওভার, তাহলে রাসেল অনেক রান করবে, কারণ রাসেলকেও একটু ধরে খেলতে হবে। যদি রাসেল একটা বড় রানের দিকে দেখতে যায়, যেরকম 50, 80, 40, রাসেল যদি করতে চায় লাস্ট পর্যন্ত নট আউট থাকতে চায়, রাসেলকে দিয়ে যদি তুমি বড় রান তোলাতে চাও, তাহলে অবশ্যই রাসেলের হাতে যেন উইকেট এবং সবচেয়ে বড় কথা ওভার বেঁচে থাকে, এটাই আপনাদেরকে জানাতে চলেছি। আর সবথেকে শেষ হচ্ছে ইয়ান মর্গানের, বা একটা অবশ্যই জিনিস বোঝা উচিত যে প্রসিত কৃষ্ণার বলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাপক মারে ভাই। এটা আমার 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 দিক থেকে দেখছি, প্রসিত কৃষ্ণাকে হালকা একটু চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু এই বলটা আবার যদি প্রসিত কৃষ্ণা ভালো বল করে দেয়, মিনিমাম আগের দুটোটাই এক্স ফ্যাক্টর। আর এটা মাই ওপিনিয়ন প্রসিত কৃষ্ণারটা। প্রসিত কৃষ্ণার যদি ভাই আপনারা মনে করেন প্রসিত কৃষ্ণার অবশ্যই ভাই ওর পরিবর্তে একটা ডেথ ওভার, এক তো ডেথ ওভারে বল কম, কারণ রাসেল যদি ইঞ্জুরি হয়ে পড়ে ডেথ ওভারে বলার কম, দুই তো প্রসিত কৃষ্ণা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মার খায়। তো আমি বলবো প্রসিত কৃষ্ণার পরিবর্তে অবশ্যই কামালেক্স নাগারকেও ঠিক বা শিবম মাবিকে নেওয়া উচিত। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট জানান। পরবর্তী ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করলে কী হবে, সবার আগে আপনি ভিডিও দেখতে পাবেন। তো পরবর্তী ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে, বাস।